করতেছি, এই বোঝা তো বহন করতেছি। তার সঙ্গে এই সুজলা সুফলা সোনার বাংলাদেশ প্রায় 28টা জেলার মধ্যে পানি ঢুকে, এই 64টি জেলার মধ্যে থেকে 28টা জেলার মানুষ, অধিকাংশ মানুষই পানিবন্দী হয়ে তারা বিভিন্ন রকম দুর্বিষহ জীবন যাপন করতেছে। ওই কোরবানিওয়ালা কোরবানি দাতা তিনি যতটুকু বন্টন করবেন সওয়াবের নিয়তে, যেহেতু এই বছরটা আসলে একটা সুবিধাজনক বছর আমাদের কাছে না, একেতে করোনার যে করোনা আমাদেরকে যে করা গ্রাস করেছে, করোনা আমাদেরকে অর্থনৈতিকভাবে যে দুর্বল করেছে, এটা তো আমরা পিঠের মধ্যে নিয়েই চলতেছি, এই বোঝা তো বহন করতেছি। তার সঙ্গে এই সুজলা সুফলা সোনার বাংলাদেশ প্রায় 28টা জেলার মধ্যে পানি ঢুকে, এই 64টি জেলার মধ্যে থেকে 28টা জেলার মানুষ, অধিকাংশ মানুষই পানিবন্দী হয়ে তারা বিভিন্ন রকম দুর্বিষহ জীবন যাপন করতেছে। সুতরাং তাদের দিকেও আমাদের খেয়াল করা দরকার। আমরা তো ঈদের আনন্দের দিকে যতটুকু সম্ভব আমরা অগ্রগামী, কিন্তু ওই মানুষগুলো অনেকে অনাহারে অর্ধহারে তারা বিভিন্ন উঁচু রাস্তা, বিভিন্ন টিলা, আরেকজনের বাড়িতে গিয়ে তার আশ্রয় গ্রহণ করতেছে। আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে যেন অতি দ্রুত আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দান করে। সবাই বলে আমিন। আমার বন্ধুগণ, আশেপাশে যারা আছে অনেকে এই কোরবানি হয়তো অর্থনৈতিক মন্দার কারণে দিতে পারতেছে না, আমরা তাদের দিকে খেয়াল রাখবো। এইভাবে আমরা তাদেরকে মোবাইল বা কোনো এইভাবে জিজ্ঞেস করবো না যে আপনি কোরবানি দিলেন না, এতই কি সমস্যার মধ্যে পড়ে গেছেন, কোরবানি দিলেও তো পারতেন, এইভাবে না। সে দেয় নাই, কেন দেয় নাই? যদি সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকার কারণে যদি সে কোরবানি না দেয়, তাহলে তার উপরে ক্রোধ তৈরি হবে আল্লাহর, তার উপরে ক্রোধ তৈরি হবে কার? রাসূলের। কারণ মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইয়াদহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর নবী বলতেছেন যার সামর্থ্য আছে সে যদি কোরবানি না দেয়, সে যেন আমাদের ঈদগাহের কাছে যেন না আসে। এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা ধমকেশ্বর এই হাদিস একটা ভয় আমাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছে। যদি কারো সামর্থ্য থাকে সে যদি কোরবানি না দেয়, এই বিধান সে অমান্য করার কারণে আল্লাহর কাছে পাকড়াও হবে। কিন্তু আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা যারা কোরবানি দেব, আমরা ইনশাল্লাহ তাদেরকেও বাদ দিয়ে আমরা খাবো না ইনশাল্লাহ বলি। জি, যারা 20,000, 50,000, 1,00,000 টাকার খরচ করে যারা এই আল্লাহর বিধানকে যারা প্রতিষ্ঠিত করতে পারতেছে, আমার বিশ্বাস তারা হয়তোবা এই শুধু এক মাস নয়, বাকি সামনের 11 মাস তারা প্রত্যেক শুক্রবারে 500 টাকা করে বা 600 টাকা করে 1 কেজি করে গোশত কিনে খাওয়ার মতো যোগ্যতা আল্লাহ তাদেরকে দিয়েছে, কি বলেন? সুতরাং আমরা উদাত্ত আহ্বান রাখবো ওই সমস্ত আল্লাহর বান্দাদের উপরে, যাদেরকে আল্লাহ এই কোরবানির মতো নিয়ামত দেওয়ার মতো সুযোগ যাদেরকে দান করেছে, তারা যেন উদার চিত্তে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে তারা যেন তাদের কোরবানির পশু থেকে তারা যেন গোশতকে বন্টন করে যেন আল্লাহর কাছে খোদাবিতে অর্জন করতে পারে, তাদের কোরবানি যেন আল্লাহ কবুল করে। সবাই বলে আমিন। হে রাসূল আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, এই চারটা বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শিখিয়ে দেন। হে রাসূল আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমি যা কিছু উৎসর্গ করি, আমার এই উৎসর্গকৃত যা কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য আমি উৎসর্গ করলাম কুরবানি, ও মাহিয়ায়া, আল্লাহর পক্ষ থেকে আমি যে জীবন পেয়েছি, আর আমার জন্য আল্লাহ যেভাবেই মৃত্যুকে নির্ধারণ করে রেখেছেন, আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি, আমার নামাজ, সব কিছু একজনের সন্তুষ্টির জন্য, তিনি হলেন রব্বুল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের সন্তুষ্টির জন্য আমি নিবেদিত করে দিলাম। সুতরাং সে আল্লাহর সন্তুষ্টি এর মাধ্যমে আমাদের অর্জন করা দরকার। আর আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের পশুগুলোকে অবশ্যই জবাই করব, কারণ কেউ যদি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর নাম নিয়ে পশু জবাই না করে, আল্লাহ এবং আল্লাহর রাসূল তাকে লানত দেন।